তো বন্ধুরা, প্রথমে বলে দিই এই ভিডিওতে মাল্টিভার্স অফ ম্যাডনেস ফিল্মকে নিয়ে অনেক স্পয়লার রয়েছে। কারণ এই ভিডিওতে আমি এই মুভির সেকেন্ড পোস্ট ক্রেডিট সিনকে এক্সপ্লেন করব এবং জানাবো যে এমসিইউতে কিভাবে ডেডপুলকে ইন্ট্রোডিউস করা হবে। সো গাইস, ওয়েলকাম টু কমিক বাংলা। চলুন শুরু করি আজকের পর্ব। ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস ফিল্মের সেকেন্ড পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই পিজা পাপের মুখে পাঁচ মারা ফাইনালি শেষ হইল এবং সে বলে উঠে যে ইটস ওভার। তো এখানে মূলত এটা একটা হিন্ট ছিল যে এমসিইউ এর মধ্যে এখন থেকে আমরা ফোর্থ ওয়াল ব্রেক করে ক্যারেক্টারদেরকে কথা বলতে দেখতে যাচ্ছি। আই হোপ যে আপনারা এতক্ষণ বুঝে গিয়েছেন এরকম মূলত কে করে থাকে। জি, আপনাদের ধারণা ভুল নয়, এই কাজ করে থাকে মূলত ডেডপুল। তাহলে আমরা বুঝতে পারছি যে এমসিইউ ধীরে ধীরে ডেডপুলকে এস্টাবলিশ করা শুরু করে দিয়েছে। আর এই পিজা পাপা তো ছিল ডিফারেন্ট ইউনিভার্সেল, যে ইউনিভার্সে ইলুমিনেটি ছিল, যেখানে আমেরিকার চাভেস পিজা পাপা থেকে পিজা বলস নিয়ে নেয়। কিন্তু টাকা না দেওয়ায় পিজা পাপা আমেরিকার চাভেস আর ডক্টর স্ট্রেঞ্জের সাথে রুড বিহেভ করে। তখন মূলত ডক্টর স্ট্রেঞ্জ এক স্পেল কাস্ট করে, যার কারণে পিজা পাপা অলমোস্ট 3 সপ্তাহ ধরে নিজেকে এভাবে থাপ্পড় মারতে থাকে। আর এইখানে থাপ্পড় মারা স্টপ করার পর পিজা পাপা ফোর্থ ওয়াল ভেঙে অডিয়েন্সের উদ্দেশ্যে বলে যে ইটস ওভার। এখানে অনেকে মনে করবে যে মূলত মুভি শেষ, তাই এমনটা করা হয়েছে। কিন্তু এমসিইউ এর মধ্যে এভাবে ফোর্থ ওয়াল ভেঙে কথা বলার সচরাচর দেখা যায় না। এরকম কাজ মূলত করতো ডেডপুল। ডেডপুল 1 আর ডেডপুল 2 এর অনেক সিনের মধ্যেই আমরা ডেডপুলকে এভাবে ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলতে দেখেছি। আর মার্বেল যেহেতু ধীরে ধীরে মিউটেন্টসদেরকেও এমসিইউতে ইন্ট্রোডিউস করা শুরু করেছে, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে ডেডপুলকেও আমরা খুব দ্রুত এমসিইউতে দেখতে যাচ্ছি। আপনারা কী ভাবেন ডেডপুলকে কোন মুভি অর কোন টিভি শোয়ের মাধ্যমে এমসিইউতে ইন্ট্রোডিউস করা হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আর এই ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরের কোনো ভিডিওতে।